আসসালামু আলাইকুম এভ্রিওয়ান আশা করছি সবাই বেশ ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে সবার মাঝে চলে এসেছি অনেকের বাসায় বাচ্চা আছে যারা ইফতারের সময় এই পেঁয়াজু বেগুনি ছোলা এগুলো খেতে পছন্দ করে না তাদের জন্য এই পাউরুটির রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন আশা করছি বাচ্চারা অনেক পরিমাণে পছন্দ করবে কিংবা টিফিনেও দিতে পারেন এই মজাদার রেসিপিটি তৈরি করে চলুন দেখে আসি কিভাবে তৈরি করতে হয় এই মজাদার রেসিপিটি আপনি সাবস্ক্রাইব করেন নিই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন প্রথমেই নিয়ে নিচ্ছি আধা কাপ পরিমাণ পেঁয়াজ কুচি নিয়ে নিচ্ছি আধা কাপ পরিমাণ টমেটো কুচি দিয়ে নিচ্ছি স্বাদ মতো মরিচ বাচ্চারা মরিচের পরিমাণটা কম খেতে চাইলে অর্থাৎ ঝাল খেতে না পারলে মরিচের পরিমাণটা কম দিতে পারেন দিয়ে দিলাম ধনে পাতা কুচি স্বাদ মতো লবণ আর এক টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি একটা ডিম এবার দিয়ে দিচ্ছি দুধ এতে করে ভালো একটা টেস্ট আসবে খেতে বেশ মজা লাগবে তাই দুধ দিয়ে দেওয়ার চেষ্টা করবেন এখানে আমি লিকুইড গরুর দুধটা ব্যবহার করছি আর শরটা নিয়ে নিয়েছি তার সাথে গরুর দুধটা আমি প্রায় এখানে আধা কাপ পরিমাণ ব্যবহার করেছি সব কিছুকে ভালো করে মিক্সড করে নিচ্ছি সব কিছুকে ভালো করে মিক্সড করে নিতে হবে চামচের সাহায্যে অথবা হাতের সাহায্যে সব কিছু ভালোভাবে মিক্সড হয়ে গেলে চলে যাচ্ছি চুলায় আর এখানে পাউরুটির আমি হচ্ছে গিয়ে সাইডের যে ব্রাউন অংশটা সেটা ফেলে নি ফেলছি না আপনারা যদি এই ব্রাউন অংশটা ফেলে দিতে চান সেক্ষেত্রে ফেলে দিতে পারেন সো আমি প্রথমে ব্রেডটা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কড়াই ফ্রাই প্যানে কিছুটা তেল দিয়ে দিয়েছিলাম আগে থেকে গরম হয়ে আসলে আমি এখানে ব্রেডগুলো দিয়ে দিলাম এবার যে মিক্স আমি মিশ্রণটা তৈরি করলাম সেটা উপর দিয়ে দিয়ে দিচ্ছি আমি এটা একটার উপরে দিয়ে দিয়েছি এভাবে আমি ওই পাশে যে রুটিটা দিয়েছি সেটার উপরেও দিয়ে নিচ্ছি দুইটা রুটিতেই দেয়া হয়ে গিয়েছে এবার আমি রুটিটাকে উল্টে দিচ্ছি উল্টানোর সময় একটু খেয়াল রাখতে হবে আস্তে ধীরে উল্টাতে হবে কারণ যদি আপনারা বেশি এদিক ওদিক করেন সেক্ষেত্রে উপরে যেই মিক্সটা দিয়েছি পেঁয়াজ মরিচে সেটা পড়ে যেতে পারে তাই একটু সাবধান এটা উল্টে দিতে হবে উল্টানোর পর ওই পাশটা কিছুক্ষণ ভাজা হয়ে যাওয়ার পর আবারও উল্টে দিতে হবে দুই পাশ ভালোভাবে দু একবার উটে বিলটা ভালোভাবে ভেজে নিতে হবে যতক্ষণ না মোটামুটি একটু ব্রাউন হয়ে আসছে আর ভাজা পুরোপুরি হয়ে যাচ্ছে দেখতেই পাচ্ছেন আমার রুটিগুলো অনেকটা ব্রাউন হয়ে এসেছে আর কালারটা কি সুন্দর হয়েছে এবার আমি এটাকে নামিয়ে নিচ্ছি তৈরি হয়ে গেল আমাদের আজকের রেসিপি আশা করছি আপনাদের কাছে রেসিপিটা ভালো লেগেছে এটা বাচ্চাদেরকে আপনার ইফতারে দিতে পারেন কিংবা টিফিনেও দিতে পারে অথবা বিকেলের নাস্তা হিসেবেও কিন্তু এটা খুব পারফেক্ট একটা রেসিপি খুবই অল্প সময় একটা মজাদার রেসিপি তৈরি করতে পারলে কার না ভালো লাগে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি নতুন কোনো ভিডিও নিয়ে আবারও দেখা হয়ে যাবে আসসালামু আলাইকুম ততদিন আমার জন্য দোয়া করবেন